তো আমরা পড়াশোনা করতেছিলাম হচ্ছে ফাজানের নীতি নিয়ে। ফাজানের নীতি আসলে কি ইন্ডিকেট করে বলতো? ফাজানের নীতি দিয়ে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি কোন একটা আয়নিক যৌগে কোন সমযোজী বৈশিষ্ট্য আছে কিনা। এখন আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য যেটা, সেটা আসলে কার উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে তার মধ্যে পোলার আয়ন কতটুকু আছে, এবং পোলার আয়ন জিনিসটা কার উপর ডিপেন্ড করে? তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে কি বলতো ভাই, ক্যাটায়ন ও অ্যানায়ন এর আকারের উপর ডিপেন্ড করে, তাদের চার্জের উপর ডিপেন্ড করে, এবং সবার শেষে কার উপর ডিপেন্ড করে বলতো? তাদের ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে। তাদের ইলেকট্রন বিন্যাসটা যদি হয় সুডো নোবেল গ্যাস স্ট্রাকচারের মতো, মানে সুডো নোবেল গ্যাস কনফিগারেশন, তো সুডো নোবেল গ্যাস কনফিগারেশন কিরকম? NH2NP6ND10, অথবা কি বলতো ভাই, NH2NP6ND10 NF14। তো এই ধরনের ইলেকট্রন বিন্যাস যদি থাকে, তাদের কি বলতো, তাদের যে পোলার আয়নটা সেটা হয় সর্বাধিক, এবং এগুলার কি বলতো সমযোজী বৈশিষ্ট্য হয় অনেক বেশি। এখন সমযোজী বৈশিষ্ট্য অনেক বেশি হয় বলতে কোন কোন বৈশিষ্ট্য আসলে চেঞ্জ হয়, তো এর জন্য আমি অনেকগুলা বৈশিষ্ট্য লিখে দিছিলাম, ছয়টার মতো বৈশিষ্ট্য লিখে দিছিলাম। তো বৈশিষ্ট্যগুলা কি কি ছিল দেখি, কোথায় লিখছিলাম, কোথায়? আচ্ছা, ওই সুডো নোবেল গ্যাস কনফিগারেশন কাদের আছে সেটা জানার জন্য আমরা একটা ছন্দ লিখে দিছিলাম, কবিলা আগে আসলো যেদিন চাঁদে হাঁটলো, ঠিক আছে? তো এটা মনে রাখলে তুমি আসলে ওইটাও লাস্টেরটাও বুঝতে পারবা। আচ্ছা, তাহলে বৈশিষ্ট্য গুলা কই লিখছিলাম রে, ছয়টা বৈশিষ্ট্য লিখতে, এই যে বৈশিষ্ট্য, যে ভাইয়া পোলার আয়ন যদি বেশি হয়, ঠিক আছে, পোলার আয়ন যদি বেশি হয় কোন একটা যৌগে, সেই যৌগের পানিতে দ্রবণীয়তা কি হয়ে যায়, কমে যায়। সেই যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়ে যায়, কমে যায়। সেই যৌগের বর্ণ যেটা, সেটা কি হবে, গাঢ় হবে। ওই যৌগেটার যে ক্যাটায়ন, মানে ওইটা যদি কোনো কার্বনের যৌগ হয়, তাহলে তার বিয়োজন তাপ কমে যাবে, ঠিক আছে? ওই যৌগটা যদি কি হয় বলতো, কোন একটা কার্বনেট লবণ হয়, তাহলে তার বিয়োজন তাপ কি হয়ে যাবে, কমে যাবে। তারপরে কি বলতো, ওই যৌগের তড়িৎ পরিবহন ক্ষমতা কমে যাবে, তার স্থায়িত্বও কমে যাবে, ঠিক আছে? তো এগুলার প্রত্যেকটা পয়েন্টের জিনিসপত্র তোমার বইতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। এখন আমি একটা জিনিস পড়ায় তোমাদের শুরু করব, সেটা হ্যাঁ বলো, বিয়োজন তাপ বলতে কি ডেলেইচ এর মান? আচ্ছা আমি পড়াচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে? ডেলেইচ তো সবই ডেলেইচ, ঠিক আছে, এনথালপির পরিবর্তন সবই এনথালপির পরিবর্তন, ঠিক আছে? তো বিয়োজন তাপ বলতে আসলে কোন ড্যালেজ বুঝাইছে সেটা আমি বুঝাচ্ছি, সমস্যা নেই। তো আমি একটা জিনিস তোমাদের একটু ব্যাখ্যা করি। তোমাদের একটা পয়েন্ট এরকম ছিল যে অ্যানায়নের আকার যত বড় হবে, তার পোলার আয়ন কি হবে, তত বড় হবে। যেমন ফ্লোরাইডের আকার এত বড়, ক্লোরাইডের আকার কি বলতো আরো বড়, এবং ক্লোরাইডের কি বলতো ভাই, পোলার আয়ন অনেক বেশি হয়, বা ইলেকট্রন মেঘের বিকৃতি অনেক বেশি হয়, ঠিক আছে, ফ্লোরাইডের তুলনায়। তো এই জিনিসটা কেন হয় সেটা কি তোমরা একটু ব্যাখ্যা করতে পারবা, নিজেরা নিজেরা একটু চিন্তা করে? দেখো, ফ্লোরাইড যেটা, এটার আকার কি অনেক ছোট, তাই না? যদি আকার ছোট হয়, তার কি বলতো ভাইয়া, যে আশেপাশে ইলেকট্রন মেঘ আছে, ইলেকট্রন মেঘের বিস্তৃতিও ছোট হবে না বলতো? এর পজিটিভ, এর এর আশেপাশে যে ইলেকট্রন মেঘটা আছে, তার বিস্তৃতিও কি হবে, ছোট হবে। এবং সেটা কার কাছাকাছি হবে বলতো ভাইয়া, এই যে সেম যে পরমাণুটা ছিল, তার নিউক্লিয়াসের কাছাকাছি হবে। যদি নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, ইলেকট্রন মেঘের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা অনেক বেশি হবে না, অনেক বেশি হবে। বাট যদি আকারটা বড় হয়, তখন দেখবা ভাইয়া, এই যে ইলেকট্রন মেঘ গুলা, সেগুলার বিস্তৃতি কি হবে, অনেক বেশি হবে, এবং এই ইলেকট্রন মেঘের দূরত্ব কি হবে, নিউক্লিয়াস থেকে অনেক বেশি হবে আর কি, নিউক্লিয়াস থেকে অনেক দূরে দূরে অবস্থান করবে ইলেকট্রন মেঘটা। এখন দেখো, এইখানেও একটা পজিটিভ চার্জ আসলো, মনে করো এখানেও আমাদের লিথিয়াম প্লাস আসলো, এখানেও আমাদের লিথিয়াম প্লাস আসলো, বলতো কোন ইলেকট্রন মেঘকে সে সহজে কাছে টানতে পারবে, এই ছোট আকৃতিরটাকে নাকি বড় আকৃতিরটাকে বলতো? বড় আকৃতিরটাকে। তার মানে যার ইলেকট্রন মেঘের সাইজ বড় হয়, তার বিকৃতি ঘটানো, ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটানো কি হয়, অনেক বেশি ইজি হয়। তো এই জিনিসটা আমি কেন পড়াচ্ছি, এটা তোমরা টের পাবা। কখন টের পাবা, যখন আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে? তো তখন টের পাবা, বাস। এখন জাস্ট এতটুকু জেনে রাখো ভাইয়া, যার ইলেকট্রন মেঘের বিস্তৃতিটা বেশি হয়, তার ওই ইলেকট্রন মেঘের কি বিকৃতি ঘটানোটা কি হয়, অনেক ইজি হয়। তাহলে চলো আমরা ফাজানের নীতিতে চলে যাই। তো ফাজানের নীতিতে তো আমরা প্রায় সবকিছুই পড়ে ফেলছি। তো দুইটা পয়েন্ট এরকম ছিল, একটা ছিল হচ্ছে ভাইয়া, যৌগের বর্ণ, মানে বর্ণের তীব্রতা অনেক বৃদ্ধি পায়। যেমন আমরা যদি তুলনা করি AgF, AgCl, তারপর হচ্ছে AgBr, তারপরে কি বলতো AgI, তো এই চারটা কি বলতো, চারটে আয়নিক যৌগ, যেখানে প্রত্যেকটার ক্ষেত্রে ক্যাটায়ন কে বলতো, ক্যাটায়ন হচ্ছে সিলভার প্লাস, তাই না? প্রত্যেকটার ক্ষেত্রে ক্যাটায়ন কে সিলভার প্লাস, এবং তার মানে কি, যদি ক্যাটায়ন সেম হয়, তাহলে ক্যাটায়নের উপর তো তাদের পোলার আয়ন কার বেশি কার কম, এটা আমরা নির্ধারণ করতে পারবো না। তখন আমাদের কোথায় যেতে হবে, আমাদের দেখতে হবে যে ভাইয়া কার অ্যানায়নটা কি। তো দেখো, প্রথমে অ্যানায়নটা যেটা আছে, এটা কি বলতো, ফ্লোরাইড।
তারপরে কি ক্লোরাইড, তারপরে হচ্ছে ব্রোমাইড, তারপরে কি বলতো ভাইয়া আয়োডাইড। তো দেখতেছো অ্যানায়নের আকার যত ডান দিকে যাইতেছে তত বাড়তেছে, এবং অ্যানায়নের আকার যত বাড়ে তার পোলার আয়ন তত বেশি হয়, তাই না? অ্যানায়নের আকার যত কি হয় বড় হয় তার পোলার আয়ন কিন্তু তত বেশি হয়। এবং একটা পয়েন্ট ছিল ভাইয়া, পোলার আয়ন যত বেশি হবে যৌগের বর্ণের তীব্রতা তত বৃদ্ধি পাবে। তাহলে এই মানে যেহেতু পোলার আয়ন এই বাম থেকে ডান দিকে বাড়তেছে, এজিএফ থেকে এজিসিএল, এজিবিআর, এজিআই, এদের কি বলতো পোলার আয়ন যেহেতু বাড়তেছে তাদের যৌগের তীব্রতা কি হবে বর্ণের তীব্রতাও আস্তে আস্তে বাড়বে। এই জন্য যেটা হয় ভাইয়া, এজিএফ যেটা এটা দেখতে কেমন সাদা, তারপরে এজিসিএল দেখতে কেমন বলতো ভাইয়া সাদা, তো বাট সাদার তীব্রতা আস্তে আস্তে বাড়তেছে কেমন। এজিবিআর যেটা এটার কালার দেখবা হালকা হলুদ, কেমন বলতো ভাইয়া এটার কালার হচ্ছে হালকা হলুদ। এজিআই যেটা এটার বর্ণ দেখবা ভাইয়া গাঢ় হলুদ, ঠিক আছে, এটার বর্ণ কি হয়ে গেছে গাঢ় হলুদ হয়ে গেছে। তো এই জন্য কি বলতো ভাই, যেহেতু ফাজানের নীতি অনুযায়ী পোলার আয়ন বেশি হইলে কি হয় বর্ণের তীব্রতা বাড়ে, এই জন্য কি বলতো ভাই এই যৌগগুলাতে আমরা এই যে মানে সিলভার ফ্লোরাইড থেকে সিলভার আয়োডাইডের দিকে কি হইতেছে বর্ণের তীব্রতা বাড়তেছে। এখন তোমাদের যে কোয়েশ্চেনটা আসবে ভাইয়া, কেন পোলার আয়নের সাথে সাথে বর্ণের পরিবর্তনটা হয়, তাই না? এই কোয়েশ্চেনটা আসবে না তোমাদের মাথায়? অবভিয়াসলি আসবে, তাই তো? এখন কেউ কি আমাকে বলতে পারবা যে ভাইয়া পোলার আয়নের সাথে বর্ণের সম্পর্কটা কোথায়, কেউ বলতে পারবা মানে পোলার আয়নের সাথে বর্ণ কিভাবে সম্পর্কিত? তো এইটা জানার জন্য তোমাদের চলে, হ্যাঁ বলো ভাই। এই ইলেকট্রন বিন্যাসে যে ডি অরবিটাল ফাঁকা থাকে সেই জন্য? না না, ডি অরবিটালের সাথে সম্পর্ক না, মানে তুমি আচ্ছা ঠিক আছে, তো তোমরা বর্ণ সম্পর্কে পড়ছো এক জায়গায়, কোন জায়গায়? অবস্থান্তর মৌলে। তো অবস্থান্তর মৌলে কি হয় বলো তো ভাইয়া, অবস্থান্তর মৌলে যে ডি অরবিটাল থাকে, ডি উপস্তর থাকে, ডি উপস্তরের যে অরবিটাল গুলা থাকে, অরবিটাল গুলা কি হয়ে যায় দুইটা আলাদা ভাগে ভাগ হয়ে যায়, নন ডিজেনারেট অবস্থায় চলে যায়, ঠিক আছে? এবং তাদের মধ্যে কি তৈরি হয়, শক্তির পার্থক্য তৈরি হয়। এবং তারা কি চায় বলতো ভাইয়া, এই অরবিটাল গুলা শক্তি সমান হোক। এজন্য তারা কি করে বলতো ভাইয়া, বাইরে থেকে যদি কোনো আলোকরশ্মি পড়ে, ঠিক আছে, আলোকরশ্মি পড়ে, ওই আলোকরশ্মির কিছু অংশ কি করে ফেলে, শোষিত করে ফেলে, ঠিক আছে, কিছু অংশ কি করে ফেলে, শোষিত করে ফেলে। এখন যেই আলো মানে যেই অংশটা শোষিত করে ফেলছে ওই অংশটা বাদ দিয়ে বাকি অংশগুলো আমরা কি দেখতে পাই, খালি চোখে দেখতে পাই। মনে করো যে আলোকরশ্মিটা পড়ছে, ওই আলোকরশ্মিটা হচ্ছে দুইটা আলোর সংমিশ্রণ, লাল এবং নীল, ঠিক আছে? লাল এবং নীলের সংমিশ্রণে অন্য কোনো কালার হবে অবশ্যই। তো লাল এবং নীল আলো কি হইলো আসলো, তো এই ডেল্টাই পূরণের জন্য মনে করো নীল আলোটা কি দরকার, তো সে কি করে ফেলবে বলতো, এই নীল আলোটা শোষণ করে এই অরবিটাল গুলো কি করে ফেলবে, শক্তি সমান করে ফেলবে, এবং বাকি যে লাল আলো সেটা কি করে ফেলবে, সে প্রতিসরিত করে দিবে। তাহলে আমরা খালি চোখে দেখতে পাবো কোন আলোটা বলতো ভাইয়া, খালি চোখে কিন্তু আমরা দেখতে পাবো লাল আলোটা, যেটা কি সে শোষণ করেনি। এখন পোলার আয়নের সাথেও এই ধরনের একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক ভাইয়া, যখন পোলার আয়ন হয়, ঠিক আছে, পোলার আয়ন মানে কি ইলেকট্রন মেঘের বিকৃতি। মনে করো একটা অ্যানায়ন, এখানে চারপাশে কি থাকে অনেক ইলেকট্রন মেঘ থাকে, তাই না, অনেক ইলেকট্রন মেঘ থাকে। তো এগুলাকে যদি আমরা শক্তি স্তর হিসেবে বিবেচনা করি ইলেকট্রন গুলা, তো যোজ্যতা স্তরেও কি থাকে বলতো ভাইয়া, ইলেকট্রন থাকে, তাই না? যোজ্যতা স্তরে কি থাকে, ইলেকট্রন থাকে। যখন ক্যাটায়ন আসে তখন কি হয় বলতো ভাই, ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটে। তার মানে কি বলতো ভাইয়া, ইলেক্ট্রন যেটা সেটা কি চলে যায়, এই ক্যাটায়নের দিকে চলে যায়। এখন দেখো তো ভাইয়া, যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন আরো উপরের দিকে বা বাইরের দিকে সরে যাচ্ছে না, সরে যাচ্ছে। এখন বলো তো ইলেকট্রন যদি বাইরের দিকে সরে যায় তার মানে কি, সে উপরের শক্তি স্তরের দিকে যাচ্ছে। হ্যাঁ জি ভাইয়া। এখন কোন একটা ইলেকট্রন কি কোনো শক্তি ছাড়া এমনি উপরের শক্তি স্তরে চলে যাবে? হ্যাঁ চলে যাবে না ভাইয়া। এই শক্তিটা সে কোথা থেকে শোষণ করবে, মনে করো কোন একটা আলো পড়লো, লাইট পড়লো, এই লাইট থেকে কি করে ফেলবে, সে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে ফেলবে, ঠিক আছে? আলো শোষণ করলে কি হবে বলতো ভাইয়া, বাকি আলোটা বিকিরিত হবে এবং ওই আলোটা আমরা কি খালি চোখে দেখতে পাবো। তাইলে এখানেও কি আমরা বলতো অবস্থান্তর মৌলের মতো একটা জিনিসপত্র দেখতে পারতেছি না, কাহিনী দেখতে পারতেছি না, যে ভাই আলো শোষণ করতেছে, সেম না? তার মানে কি এখানেও কি বলতো, এই যে ইলেকট্রন
ইলেকট্রনের বিকৃতি ঘটলো, মানে কি ইলেকট্রন দূরে সরে গেল নিউক্লিয়াস থেকে, তার জন্য কি লাগবে? একটা শক্তি লাগবে। এই শক্তিটা সে কোথা থেকে শোষণ করে? লাইট থেকে শোষণ করে। এখন লাইট থেকে যদি সে কিছু শোষণ করে, তাহলে বাকিগুলো কি আমরা দেখতে পাবো? মনে করো লাইট হচ্ছে 7 রঙের মিশ্রণ, তো তার মধ্যে কি একটা আলো সে শোষণ করে ফেললো, তো বাকি 6টা সে বিকিরণ করলো, তাহলে আমরা খালি চোখে কি দেখবো? বাকি 6টার সংমিশ্রণ দেখবো। এখন বলো তো ভাইয়া, যদি পোলারায়ন ভিন্ন ভিন্ন হয়, তাহলে সে যে আলোক রশ্মিটা শোষণ করছে ওই শোষিত আলোক রশ্মিটাও ভিন্ন ভিন্ন হবে, তাহলে আমরা যে আলোক রশ্মিটা দেখবো সেটাও কি হবে বলতো? ভিন্ন ভিন্ন হবে। এই জন্য কি বলতো ভাইয়া, পোলারায়ন অনুসারে, পোলারায়ন কম বেশি অনুসারে কি হয় বলতো, যৌগের বর্ণের কি বলতো ভাইয়া, ভিন্নতা আমরা দেখতে পাই। এবং এক্সপেরিমেন্টালি দেখা যায় যে ভাইয়া আসলে পোলারায়ন যত বেশি হয় বর্ণটা তত কি হয়, তীব্র হয়। তাহলে বর্ণের সাথে পোলারায়নটা কিভাবে সম্পর্কযুক্ত এটা বুঝতে পারছো? বুঝতে পারছো এটা? হ্যাঁ জি ভাইয়া, তাহলে এটা বুঝতে পারছো। এরকম আরো উদাহরণ আছে, ক্যাডমিয়াম আমি যে 6টা লিখে দিছিলাম না, যে সুডো নোবেল গ্যাস কনফিগারেশনে 6টা পরমাণু আছে, ওই 6টা পরমাণুর জন্য এই ধরনের কোয়েশ্চেন হইতে পারে। ঠিক আছে, তাহলে একটা কোয়েশ্চেন বলো তো, Cu2Cl2 Cu2Br2 এই দুইটার মধ্যে কার বর্ণের তীব্রতা বেশি হবে? এটা 2 নম্বরের জন্য খুব বেশি আসে কোয়েশ্চনে, তো একটু জাস্ট ব্যাখ্যা করে দিলেই হয়েছে 2-1 লাইন। তো বিয়োজন তাপের যেটা, এটা তোমাদের কোথায় আসছে? এটা আসছে তোমাদের বোর্ডে ডিরেক্ট 4 নম্বরের জন্য। তো বিয়োজন, বিয়োজন তাপ বলতে কি বুঝায়? মানে বিয়োজন তাপ বলতে বিয়োজন না ভাইয়া, কার্বনেট লবণের বিয়োজন তাপ। ঠিক আছে, কার বিয়োজন তাপ? কার্বনেট লবণের বিয়োজন তাপ। মনে করো তোমার কাছে কয়েকটা কার্বনেট লবণ আছে, ঠিক আছে, কয়েকটা কার্বনেট লবণ আছে। প্রথম যে কার্বনেট লবণটা আছে সেটা হচ্ছে ভাইয়া ক্যালসিয়াম কার্বনেট, আচ্ছা ম্যাগনেসিয়াম কার্বনেট আছে, আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আছে। তো বলছে ভাইয়া যার পোলারায়ন বেশি হবে তার বিয়োজন তাপের পরিমাণ বেশি হবে। এখন বিয়োজন তাপ বলতে বোঝায় ভাইয়া, ম্যাগনেসিয়াম কার্বনেটের বিয়োজন তাপ বলতে সেই পরিমাণ তাপকে বোঝায় যে পরিমাণ তাপ দিলে ভাইয়া ম্যাগনেসিয়াম কার্বনেটটা ভেঙে ম্যাগনেসিয়াম অক্সাইড আর কি বলতো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তার মানে কি, এই বিয়োজন তাপ বলতে কি বোঝায়? বিয়োজন তাপ বলতে সেই পরিমাণ তাপ বোঝায় যে পরিমাণ তাপ প্রয়োগ করলে ম্যাগনেসিয়াম কার্বনেটটা ভেঙে কি হয়ে যাবে, ম্যাগনেসিয়াম অক্সাইড আর কোথায় পরিণত হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড এ রূপান্তরিত হয়ে যাবে। তার মানে কি, ম্যাগনেসিয়াম কার্বনেটের বিয়োজন তাপ বলতে কি বোঝায়? ম্যাগনেসিয়াম কার্বনেটের বিয়োজন ঘটাইতে। তো ম্যাগনেসিয়াম কার্বনেটের বিয়োজনের ফলে কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের বিয়োজন ঘটাইতে আমাদের যে পরিমাণ তাপ লাগে, ঠিক আছে, ওই পরিমাণ তাপকে আমরা কি বলি? ম্যাগনেসিয়াম কার্বনেটের বিয়োজন তাপ বলি। আবার ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন তাপ বলতে আমরা সেই পরিমাণ তাপকে বুঝাই যে পরিমাণ তাপ দিলে ক্যালসিয়াম কার্বনেট কি হয়ে যাবে, বিয়োজিত হয়ে যাবে, ভেঙে যাবে। ভেঙে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এ রূপান্তরিত হবে। ঠিক আছে, তাহলে বিয়োজন তাপ বলতে কোন তাপ বুঝায় এটা বুঝতে পারছো ভাইয়া? বিয়োজিত করতে যে তাপ লাগে। এবং কার্বনেট লবণ বিয়োজিত হয়ে সবসময় কে উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, এটা তুমি কখনো অস্বীকার করতে পারবে না। কার্বনেট লবণ বিয়োজিত হয়ে সবসময় কি উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এখন তোমার তো মাথায় আসতেই পারে যে ভাইয়া এটার সাথে আমাদের পোলারায়নের সম্পর্কটা কোন জায়গায়, তাই না? আসতে পারে না। তো পয়েন্টটা কি ছিল? পয়েন্টটা এরকম ছিল, যার পোলারায়ন বেশি হবে তার বিয়োজন তাপের মান কি হবে, কমবে না বাড়বে বলো তো? কমবে। কমবে, তাই না? এখন ম্যাগনেসিয়াম কার্বনেট কি একটা আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ বলো তো ভাইয়া? আয়নিক। আয়নিক যৌগ। ঠিক আছে, যেখানে কি আছে দুইটা, এই কার্বনেটটা কেমন কেমন থাকে, কার্বনেটটা থাকে এরকম। ঠিক আছে, আসলে এরকম থাকে না, থাকে হচ্ছে ও মাইনাস, দুইটা ও মাইনাস থাকে। কার্বনেটটা কি থাকে? ও মাইনাস থাকে। এখন দেখো তো ভাইয়া, এই ম্যাগনেসিয়াম কি করবে, এই কার্বনেটের যে ইলেকট্রনের কি বলতো মেক, তাকে বিকৃত করার ট্রাই করবে না বলতো? এখন কার্বনেটে অনেকগুলা পরমাণু আছে, এখানে দেখো অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, এখানে কার্বন আছে। তো বলতো ম্যাগনেসিয়ামের পাশাপাশি কি আছে? অক্সিজেন আছে, এবং এই অক্সিজেনের কি আছে বলতো ভাইয়া? ইলেকট্রন মেঘ আছে। এখন ম্যাগনেসিয়াম 2+ কি করবে বলো তো? এই ইলেকট্রন মেঘকে নিজের দিকে টান দিবে না। এই জিনিসটা কি আমরা কি বলতেছি, পোলারায়ন বলতেছি না? হ্যাঁ বলো ভাইয়া,
এখন দেখো ম্যাগনেসিয়াম কি করবে, এই অক্সিজেনটাকে নিজের দিকে টান দিবে। এখন দেখো খুব খুব মজার এই জিনিসটা। আবার দেখো এখানে যদি তুমি ক্যালসিয়াম টু প্লাস দাও, তাহলে সেও কি করবে বলো তো ভাইয়া, এই যে অক্সিজেন যেটা, এটার ইলেকট্রন ম্যাগকে কি করবে, নিজের দিকে টান দিবে। এখন দেখো ভাইয়া এই যে অক্সিজেন যেটা, সেটা কি বলতো কার্বনের চেয়ে খুব ভালো একটা আয়ন পাইছে না, যেটাকে ভালোবাসা যায় অনেক। এই কার্বনের চেয়ে ম্যাগনেসিয়াম টু প্লাস এর প্রতি অক্সিজেনের আকর্ষণ যেটা, সেটা বেশি না? অবশ্যই বেশি, কারণ কি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা যেটা, সেটা কিন্তু অনেক কম। এখন দেখো ভাইয়া ম্যাগনেসিয়াম টু প্লাস কে সে কি পাইছে, অক্সিজেন পাইছে। এখন বলো সে কি বলতো কার্বনের সাথে থাকতে চাইবে আর? না, থাকতে চাইবে না। তার মানে কি, নতুন কাউকে পাওয়ার ফলে, নতুন কাউকে পাওয়ার ফলে অক্সিজেনের কি হয়ে গেছে, কার্বনের সাথে থাকার ইচ্ছাটা কমে গেছে। আবার দেখো তো ভাইয়া এক্ষেত্রেও ক্যালসিয়াম টু প্লাস কে অক্সিজেন পাইছে, তাহলে নতুন কাউকে পাইছে, তাইলে কি বলতো অক্সিজেন কার্বনের সাথে থাকতে চাইবে? চাইবে? চাইবে না। তার মানে কি বলতো ভাইয়া, যখনই যখনই কোন একটা ক্যাটায়ন এই কার্বনেটের পাশাপাশি থাকে, তখনই অক্সিজেন এবং কার্বনের যে বন্ধনটা, এটা কি হয়ে যায়, একটু দুর্বল হয়ে যায়, তাই না? একটু দুর্বল হয়ে যায়। এখন দেখো তো ভাই এই কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড বানাইতে আমাদের মূলত এই বন্ধনটা সম্পূর্ণরূপে ভাঙলেই হয়ে যাচ্ছে না? এখন এই বন্ধনটা ভাঙা যত বেশি সহজ হবে, তত কম তাপ দিয়ে আমরা এই বন্ধনটা ভেঙে ফেলতে পারবো, তাই না? শোনো, এই বন্ধনটা যত বেশি দুর্বল হবে, এই বন্ধনটা কি বলতো ভাইয়া যত বেশি দুর্বল হবে, তত কম তাপেই আমরা এই বন্ধনটা ভেঙে ফেলতে পারবো না? জি ভাইয়া, একটু ভালোভাবে এখন বলতো এই বন্ধনটা কখন বেশি দুর্বল হবে, যখন এই ক্যাটায়নের প্রতি আকর্ষণ বলটা এই অক্সিজেনের বেশি হবে, বা ক্যাটায়নের যে পোলার আয়ন ক্ষমতা সেটা বেশি হবে, বুঝতেছো কি? জি ভাইয়া। আচ্ছা, এই বন্ধনটা কখন দুর্বল হবে বেশি, যখন ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতা, এই অক্সিজেনের ইলেকট্রন গুলাকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বেশি হবে। তার মানে এই ক্যাটায়ন যত জোরে এই অক্সিজেনকে নিজের দিকে টান দেবে, এই যে এই বন্ধনটা ভাঙা আমাদের জন্য কি হবে, তত সহজ হবে। তার মানে কি, বন্ধন ভাঙা সহজ হওয়া মানে কি, কম তাপ দিয়ে আমরা এই বন্ধনটা ভেঙে ফেলতে পারবো, তাই না? এখন বলো ম্যাগনেসিয়াম টু প্লাস আর ক্যালসিয়াম টু প্লাস এর মধ্যে কার পোলার আয়ন ক্ষমতা বা অক্সিজেনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বেশি? পোলার আয়ন ক্ষমতা তার বেশি যার কি বলতো ভাইয়া, ক্যাটায়নের আকার যার ছোট, যেহেতু চার সমান, কার আকার ছোট বলতো, ম্যাগনেসিয়ামের আকার ক্যালসিয়াম অপেক্ষা ছোট। এবং আকার ছোট হলে কি হবে বলতো ভাইয়া, এই পোলার আয়ন ক্ষমতা বেশি হবে, বা এই যে অক্সিজেনের যে ইলেকট্রন ম্যাগ সেটাকে নিজের দিকে টেনে নেওয়া অনেক বেশি হবে। আর অক্সিজেন যদি ম্যাগনেসিয়ামের দিকে চলে যায়, অক্সিজেন আর কার্বনের বন্ধনটা কি হয়ে যাবে, অনেক দুর্বল হয়ে যাবে। আর দুর্বল হলে কি হবে বলতো ভাইয়া, কম পরিমাণ তাপ দিয়ে আমরা কি করে ফেলতে পারবো, এই বন্ধনটা ভেঙে ফেলতে পারবো। এজন্যই কি হয় বলতো ভাইয়া, এজন্যই ক্যাটায়নের আকার যত ছোট হয় বা পোলার আয়ন যত বেশি হয়, আমাদের এই বিয়োজন তাপের পরিমাণ কি হয়, তত কমে। বিয়োজন তাপের পরিমাণ কেন কমতেছে, কারণ এই বন্ধনটা তত দুর্বল হয়ে যাচ্ছে। আর বন্ধন দুর্বল হয়ে গেলে কি হয়, খুব কম তাপ দিয়ে আমরা বন্ধনটা ভাঙতে পারি। এটা কয় নাম্বারের কোয়েশ্চেনের জন্য আসে, 4 নাম্বারের জন্য আসে। তো এটা তোমরা ব্যাখ্যা করতে পারবা, তুলে ফেলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, ঠিক আছে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, আকর্ষণ বল এক্সিস্ট করে, এজন্য তার নাম অনুসারে এই বলটাকে কি বলা হয়, ভ্যান ডার ওয়ালস বলা হয়, ঠিক আছে? তো তোমাদের বইতে শুরুতেই গোড়ায় গলত করছে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের সংজ্ঞা দিয়ে দিতে গিয়ে একটা কথা উল্লেখ করা আছে, অপোলার সমযোজী বন্ধন, সমযোজী যৌগ, যৌগের অনুসমূহ যে বন্ধন দ্বারা কি হয় পরস্পর যুক্ত থাকে, তাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, যে কথাটা সত্য না, ঠিক আছে? এই কথাটা কি না, সত্য না, শুধুমাত্র অপোলার সমযোজী অণুতেই যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে, এটা আসলে সত্য না। এটা পোলারের মধ্যে থাকতে পারে, অপোলারের মধ্যে থাকতে পারে, ইভেন আয়ন এবং সমযোজী অণু এদের মধ্যে থাকতে পারে। তো সবকিছু আমি ব্যাখ্যা করবো শুরু থেকে। তো ভ্যান ডার ওয়ালস বল সম্পর্কে পড়ার আগে তোমাদের কিছু ধারণা দিই, আমরা কয়েক ধরনের রাসায়নিক বন্ধন নিয়ে পড়াশোনা করছি, তাই না? বলতো যে রাসায়নিক বন্ধন গুলা নিয়ে আলোচনা করছি তার মধ্যে কমন রাসায়নিক বন্ধন কে কে ছিল? প্রথমে ছিল আয়নিক বন্ধন, তাই না?
আয়নিক সমযোজী, তারপরে হচ্ছে সন্নিবেশ সমযোজী কে আমি সমযোজীর ভিতরে ফেলাইলাম, ধাতব বন্ধন, ঠিক আছে, এগুলা নিয়ে আলোচনা করছিলাম। এবং এরা কি বলতো, এরা অত্যন্ত স্ট্রং ফোর্স না? এই আকর্ষণ বল যেটা, এই বন্ধন গুলা যেগুলা, এগুলা প্রচুর স্ট্রং। এই বন্ধন গুলা যদি তুমি ভাঙতে যাও তোমার প্রচুর পরিমাণে শক্তি খরচ হবে, ঠিক আছে, প্রায় 1 মোলের জন্য তোমার 400 কিলোজুলের বেশি পরিমাণ শক্তি লাগে। তো এই যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, এই বন্ধন গুলা ভাই প্রচুর স্ট্রং ফোর্স, ঠিক আছে, মানে প্রচুর শক্তিশালী বন্ধন। তো আমরা এখন একটা উইক বন্ধন নিয়ে আলোচনা করব। তো এই স্ট্রং বন্ধন গুলা বাদ দিয়ে আমাদের কিছু উইক বন্ধনও আছে। তো উইক বন্ধন গুলার মধ্যে দুইটা বন্ধন অন্যতম, একটা হচ্ছে ভাই ভ্যান্ডারওয়ালস বন্ধন, ভ্যান্ডারওয়ালস ইন্টারেকশন, আর একটা হচ্ছে ভাই হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। তো এই দুইটা বন্ধন আসলে ওই আয়নিক সমযোজী ধাতব এই বন্ধন গুলোর মতো এত স্ট্রং না, ঠিক আছে, এত স্ট্রং না। আরো একটা পার্থক্য আছে এই দুই ধরনের বন্ধনের মধ্যে ভাই, আয়নিক সমযোজী ধাতব এই বন্ধন গুলা যে আমরা দেখছি, এগুলো আসলে কার মধ্যে করতে বলতো, পরমাণুর সাথে পরমাণুর বন্ধন করতো, তাই না? মনে করো একটা পরমাণু আসলে সোডিয়াম প্লাস আর একটা ক্লোরাইড, ক্লোরাইড মাইনাস, এই দুইটা কি বলতো আলাদা দুইটা সিঙ্গেল পরমাণু, তাদের মধ্যে কি করতো আয়নিক বন্ধন করতো। তারপরে সমযোজী বন্ধন করতো কি বলতো ভাই, মেইনলি পরমাণুর মধ্যে, হাইড্রোজেন আসলো, ক্লোরিন আসলো, তাদের মধ্যে কি ঘটলো, সমযোজী বন্ধন ঘটলো। তো মেইনলি পরমাণু সমূহের মধ্যে এই বন্ধন গুলো আমরা দেখতাম, যদিও সব ক্ষেত্রে না, যেমন অ্যামোনিয়াম আসলো, এটা কি পরমাণু? এটা কিন্তু পরমাণু না, এটা কিন্তু একটা অণু। এ ক্লোরিনের সাথে আসলো, এটা কোন ধরনের বন্ধন? আয়নিক বন্ধন। তার মানে এদেরও কি ঘটে, অণুর মধ্যে বন্ধনটা ঘটে, ঠিক আছে। বাট মেইনলি কার ঘটে বলতো ভাই, এই বন্ধন গুলা মেইনলি কিন্তু ঘটে পরমাণু সমূহের মধ্যে। তো এটাকে, এই বন্ধন গুলাকে আমরা কি বলতে পারি, পারমাণবিক বন্ধন বলতে পারি, বা স্পেসিফিক্যালি বলতে গেলে আমরা বলতে পারি এরা হচ্ছে কি, আন্তঃপারমাণবিক বন্ধন। তো এরা আসলে পরমাণুর সাথে পরমাণুর বন্ধন, ঠিক আছে, মেইনলি, সব ক্ষেত্রে না। বাট আমরা যে দুইটা বন্ধন নিয়ে এখন আলোচনা করবো, একটা হচ্ছে ভ্যান্ডারওয়াস বন্ধন, আর একটা হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন, এরা মেইনলি ঘটে একটা অণুর সাথে কি আরেকটা অণুর, ঠিক আছে। এই ভ্যান্ডারওয়াস আকর্ষণ বল এবং হাইড্রোজেন বন্ধন যেটা, এই দুইটা বন্ধন কি বলতো ভাইয়া, একটা অণুর সাথে আরেকটা অণুর ঘটে মেইনলি, পরমাণুর সাথে ঘটতে পারে না এরকম না, ঘটে ভাইয়া, পরমাণুর সাথে পরমাণুরও ঘটে এই বলগুলা, ঠিক আছে, বাট মেইনলি ঘটে কার মধ্যে, অণুর মধ্যে। এবং এগুলা কি বলতো ভাইয়া, উইক ফোর্স, ঠিক আছে, এগুলো হচ্ছে উইক ফোর্স। এই বলগুলোর মান হয় অনেক কম। তোমরা কি প্রস্তুত এটা পড়ার জন্য? আমি কি ভিতরে ঢুকবো আস্তে আস্তে? ভাইয়া অ্যামোনিয়ার ক্ষেত্রে কি জানি বলছিলেন, অ্যামোনিয়া পরমাণু না কি জানি বললেন? আচ্ছা NH4 প্লাস, এটা কি পরমাণু ভাইয়া? এটা যৌগ মূলক, মানে এটাকে আমরা একটা অণু ধরতে পারি না, যৌগ মূলক না? তো এটা আর ক্লোরাইডের মধ্যে যে বন্ধনটা, এটা কি আয়নিক বন্ধন, তাই না? তো সব ক্ষেত্রে কিন্তু আয়নিক বন্ধন যে পরমাণুর মধ্যেই হয় এরকম কিন্তু না। আচ্ছা যাই, তো আমরা তাহলে ডেপথে চলে যাই, ঠিক আছে, ডেপথে চলে যাই। তো পরমাণুতে কয়টা আয়নিক বন্ধন থাকতে পারে, একটা পরমাণুতে কয়টা আয়নিক বন্ধন থাকতে পারে? না ভাইয়া, মানে এক জায়গায় শুনছিলাম যে আয়নিক বন্ধন নাকি একের অধিক থাকতে পারে না, সেই জন্য কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইড দুইটা ক্লোরিনের সাথে করছে না? এই তো ধর্মিয়া, এটা যে বলছে তুমি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বাদ দাও, তোমরা এই ধরনের যৌগ দেখছিলে, ক্যালসিয়াম অক্সালেট, মাইনাস মাইনাস, এখানে কি থাকে, ক্যালসিয়াম প্লাস, 2+, এটাও আয়নিক বন্ধন, এটাও আয়নিক বন্ধন। তো এইসব বইলা লাভ নাই, বুঝছো। যাই হোক, তো আমরা আমাদের মেইন টপিকে ঢুকে যাই, খুব সহজ টপিক, সহজ ভাবে বুঝবা, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করবো, ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল। তো এই যাবৎকাল আমরা যতগুলো আকর্ষণ বল দেখছিলাম সবগুলা কি একটা পরমাণুর সাথে পরমাণুর বন্ধন দেখছিলাম, ঠিক আছে, কয়েকটা পরমাণু মিলে কিভাবে একটা অণু তৈরি হয়, এই অণু তৈরি করার জন্য আমরা কি বুঝলাম, তাদের মধ্যে আসলে বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয়। তো আমরা এখন ওই আলোচনা করব না, আমরা এখন আলোচনা করব কমপ্লিটলি অণুকেন্দ্রিক, একটা অণু আর একটা অণুর সাথে কোন আকর্ষণ বলে আবদ্ধ থাকে। যেমন মনে করো একটা পানির অণু আর একটা পানির অণুর সাথে কাছাকাছি আসলো, তাদের মধ্যে কি থাকবে, একটা আন্তঃআণবিক আকর্ষণ বল থাকবে না? ওই আকর্ষণ বল নিয়ে আমরা এখন আলোচনা করবো। মনে করো একটা ক্লোরিন গ্যাস আর একটা ক্লোরিন গ্যাসের কাছাকাছি আসলো, তাদের মধ্যে কি থাকবে, আন্তঃআণবিক আকর্ষণ বল আসবে না? থাকবে তো আন্তঃআণবিক আকর্ষণ বল। তো ওই আকর্ষণ বলটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন আকর্ষণ বল নিয়ে আলোচনা করার আগে তো আমরা দেখি বইতে কি লিখছে। হ্যাঁ বলো ভাইয়া, এই যে ভ্যান্ডারওয়ালস বল, হাইড্রোজেন বন্ধন, এগুলা কি ভাইয়া ইলেকট্রন শেয়ার হয় না, শুধু আকর্ষণ বলের মাধ্যমে ঘটে? এখানে ইলেকট্রনের আদান প্রদান বলতে কিচ্ছু নাই ভাইয়া, এখানে কিচ্ছু নাই, এটা জাস্ট আন্তঃআণবিক আকর্ষণ বল। কেন আকর্ষণ হয় সেটা আমি দেখাবো, ঠিক আছে। বাট এগুলাতে কি বলতো ভাইয়া, নো ইলেকট্রন শেয়ারিং, নো নাথিং, ঠিক আছে, কোনো আদান প্রদান নেই,
এদের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা আছে এবং নিঃস্বার্থ ভালোবাসার মানটা অনেক কম হয়, ঠিক আছে? সবসময় নিঃস্বার্থ ভালোবাসা অনেক কম হয়, মানে শক্তি কম থাকে নিঃস্বার্থ ভালোবাসা, ঠিক আছে? তো এটা আমরা দেখবো যে নিঃস্বার্থ ভালোবাসার শক্তি আসলে কম হচ্ছে। যেমন এখানে স্বার্থ ছিল, ধাতব বন্ধনে হচ্ছে ওই ইলেকট্রন সঞ্চারণশীল ছিল, একটা ইলেকট্রন আরেকটা আরেকজনের বাসায় যেত। সমযোজী বন্ধনে ভাইয়া মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যায়, আমি তোমাকে এটা দিব তুমি আমাকে এটা দিবা, তাহলে আমরা সুখে শান্তিতে থাকবো। আয়নিক বন্ধনে তো ভাইয়া একজনে দিয়ে দেয়, ঠিক আছে? মানে ছেলেটা হচ্ছে নিঃস্বার্থ, সে দিয়েই দিছে যে নে আমার সবকিছু নিয়ে নে তারপরে আমাকে ভালোবাস, হচ্ছে এরকম। তো মানে এগুলো একটাও কিন্তু নিঃস্বার্থ না, এই জন্য এরা কি বলতো ভাই অনেক স্ট্রং বন্ড ছিল, ঠিক আছে? তার মানে কি বলতো গিভ এন্ড টেক রিলেশনশিপ গুলো অনেক স্ট্রং হয়, বাট এরা কি বলতো এরা হচ্ছে নিঃস্বার্থ, কেউ কাউকে কিছু দিবে না, তারপরে তারা ভালোবেসে কাছাকাছি অবস্থান করবে, এই জন্য দেখবে এদের মান হচ্ছে খুব কম হয়। তো ভ্যান্ডেরওয়াস আকর্ষণ বলে, তোমাদের বইয়ের সংখ্যাটা বলি, যখন একটা অপোলার অণু আরেকটা অপোলার অণুর কাছাকাছি আসে তখন ওই দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বল বিদ্যমান থাকে তাকে আমরা বলি ভ্যান্ডারওয়াস বন্ধন বা ভ্যান্ডারওয়াস আকর্ষণ বল। এখন বলতো অপোলার অণু বলতে কি বোঝায়? অপোলার অণু বলতে বোঝায় সেই সকল অণু যার মধ্যে কি নাই, ডাইপোল নাই। যে এখন বলো ডাইপোল বলতে কি বোঝায়? ডাইপোল বলতে বোঝায় ভাইয়া দ্বি মেরু, দুইটা মেরু। মনে করো এসিএল, ঠিক আছে, এসিএল এটা কি একটা অণু? দেখো তো ভাই এখানে এই এস যেটা এটা কি আংশিক ধনাত্মক প্রান্ত এবং ক্লোরিন যেটা সেটা কি আংশিক ঋণাত্মক না? কেন? পোলারিটির কারণে, ঠিক আছে? কেন? পোলারিটির কারণে, তড়িৎ পার্থক্যের কারণে আসলে এখানে কি আসে, পোলারিটি আসে। পোলারিটি আসা মানে কি বলতো ভাই ডাইপোল সৃষ্টি হওয়া। তো একটা আংশিক ধনাত্মক আর একটা কি আংশিক ঋণাত্মক আসছে, প্রান্ত আসছে, তাই না? তার মানে কি বলতো ভাই এখানে কি আছে, এখানে ডাইপোল আছে, তার মানে কি এটা একটা পোলার যৌগ। এই অণুটা কি একটা পোলার অণু না? এই অণুটা কি একটা পোলার অণু? কেন বলতো? পোলারিটি আছে, এখানে ডাইপোল আছে। তো বইয়ের যে সংজ্ঞাটা সেখানে বলছে ভাইয়া ভ্যান্ডেরওয়াস আকর্ষণ বল হওয়ার জন্য তোমার যে অণুটা আছে ওই অণুটা পোলার হইতে পারবে না, অপোলার হইতে হবে। তো ক্লোরিন যেটা এটাতে কি কোনো ডাইপোল আছে বলতো ভাইয়া? ক্লোরিন যেটা এটাতে কোনো ডাইপোল আছে? ক্লোরিন ক্লোরিন কোন ডাইপোল সৃষ্টি হবে নাই, কারণ কি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নাই। তো বইয়ের সংজ্ঞা অনুসারে বলছে ভাইয়া দুইটা পোলার অণু, তো একটা হচ্ছে কি ক্লোরিন, আরেকটা ক্লোরিনের কাছাকাছি আসবে, ঠিক আছে? যখন আমরা কোনো গ্যাস নিই বা কোনো একটা পদার্থ নিই তখন তার আমরা একটা অণু নিই না, একটা অণু নিই না, আমরা হাজার হাজার লাখ লাখ অণু একসাথে নিই। যখন তারা কি থাকবে, কাছাকাছি থাকবে, তখন তাদের মধ্যকার যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা, ওই আকর্ষণ বলকে আমরা কি বলি, ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলি। এটা কার সংজ্ঞা বলো তো ভাইয়া? এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা। তো এই সংজ্ঞাটা কি কারেক্ট না ভাইয়া? এই সংজ্ঞাটা কারেক্ট না, কারণ আমরা দেখবো ভ্যান্ডারওয়াস আকর্ষণ বল শুধুমাত্র অপোলার অণুর মধ্যে ঘটে না, এটা পোলার হইতে পারে, অপোলার হইতে পারে, সব ধরনের মধ্যেই ঘটে। তো অপোলার অণুর মধ্যে যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে ভ্যান্ডারওয়াস আকর্ষণ বলের একটা স্পেশাল কেস, যাকে আমরা কি বলি, লন্ডন বল বলি। তাহলে চলো ভ্যান্ডারওয়াস আকর্ষণ বল কার কার মধ্যে হইতে পারে সেটা আমরা দেখে ফেলি। তো ভ্যান্ডারওয়াস আকর্ষণ বল হওয়ার জন্য তোমার অণুটা অপোলার হওয়া লাগবে না, তোমার একটা সমযোজী অণু হিলেই হয়েছে। মনে করো একটা অণু আছে তোমার কাছে NH3, ঠিক আছে, NH3। বলো তো NH3 যে অণুটা এটা পোলার নাকি অপোলার বলো তো? পোলার না পোলার। এই যে নাইট্রোজেনের 3, হাইড্রোজেনের কত, 2.1, তাহলে অবশ্যই এটাতে কি আছে, আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক প্রান্ত আছে, তাই না? তাহলে অ্যামোনিয়া যেটা এটা কিন্তু একটা কি পোলার অণু। তার মানে কি বলতো ভাইয়া এখানে দুইটা প্রান্ত আছে, কি আছে, দুইটা প্রান্ত আছে, একটা পজিটিভ প্রান্ত একটা কি নেগেটিভ প্রান্ত। তার মানে কি এটা একটা কি পোলার, এটা কি একটা পোলার সমযোজী যৌগ। এই পোলার সমযোজী যৌগ যখন আরেকটা পোলার সমযোজী যৌগের কাছাকাছি আসবে, ঠিক আছে, একটা পোলার সমযোজী যৌগ অণু আরেকটা পোলার সমযোজী যৌগের মধ্যে আসলো, তাহলে তাদের মধ্যে কি থাকবে বলতো ভাইয়া, একটা আকর্ষণ বল থাকবে। এই আকর্ষণ বলকে আমরা কি বলবো, আকর্ষণ বলটাকে আমরা বলবো ভ্যান্ডারওয়াস আকর্ষণ বল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কেস ওয়ান। তাহলে ভ্যান্ডারওয়াস আকর্ষণ বল যেটা সেটা কার মধ্যে হইতে পারে, পোলার অণুর সাথে পোলার অণুর হইতে পারে। এখন কেউ কি আমাকে বলতে পারবা একটা পোলার অণু আরেকটা পোলার অণুকে কেন আকর্ষণ করবে, তা কি অনেক ঠেকা পড়ছে, ঠেকা পড়ছে? দেখো আনসারটা
না ঠেকা পড়ে নাই। দেখো আনসারটা কিন্তু ভাইয়া এই চিত্রটার মধ্যেই দেওয়া আছে। দেখো এটা হচ্ছে একটা পোলার অণু, এটাতে কি আছে বলো তো ভাই? একটা পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত আছে। এখন দেখো এটা হচ্ছে কি আরেকটা পোলার অণু, যাতে কি আছে একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত আছে। যখন তারা কাছাকাছি আসবে, দেখো তো ভাইয়া এই পোলার অণুটার নেগেটিভ প্রান্ত এই পোলার অণুটার পজিটিভ প্রান্তের কাছাকাছি আসবে না? আর পজিটিভ আর নেগেটিভ যদি কাছাকাছি আসে তাদের মধ্যে কি থাকবে? কি থাকবে? আকর্ষণ বল থাকবে। ঠিক আছে, তার মানে কি পোলার পোলার যোগের মধ্যে কি থাকে? ভ্যান্ডেরওয়ালস আকর্ষণ বল থাকে। এবং সেটা আসলে কে প্রোভাইড করে বলো তো ভাই? এই যে ডাইপোল গুলো আছে এখানে কি আছে? একটা ডাইপোল আছে, এখানেও কি আছে? ডাইপোল আছে। তো এই দুইটা ডাইপোল কি করে বলতো ভাই? এই আকর্ষণ বলটা বা ভ্যান্ডেরওয়ালস আকর্ষণ বল যেটা, এটা প্রোভাইড করে না। তো এই জন্য এই ধরনের ভ্যান্ডেরওয়ালস আকর্ষণ বলকে আমরা বলি ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। কি বলি? ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। তো ভ্যান্ডেরওয়ালস আকর্ষণ বল যেটা, এটা অনেক রকমের হইতে পারে। তার মধ্যে প্রথম ক্যাটাগরি কোনটা? ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ঠিক আছে, ঠিক আছে জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটাও কিন্তু ভ্যান্ডেরওয়ালস আকর্ষণ বল হইতে পারে। আরো একটা কেস হইতে পারে, মনে করো তোমার কাছে একটা সমযোজী যৌগ আছে। ঠিক আছে, এটা কি বলো তো? একটা পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ মানে কি? এখানে একটা পজিটিভ আর একটা কি থাকবে? নেগেটিভ থাকবে। এর পাশে একে চলে আসলো একটা আয়ন, চলে আসলো মনে করো ক্লোরাইড আয়ন চলে আসলো। ঠিক আছে, তার মানে কি একটা আয়ন আছে এবং আয়নের সাথে কি আসছে? আয়নের সাথে আসছে একটা ডাইপোল। এখন দেখো তো ভাইয়া আয়নটা কি ঋণাত্মক এবং ডাইপোলে কি আছে? আংশিক ধনাত্মক আছে না? তাহলে বলো তো এই দুইটার মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হবে না? সৃষ্টি হবে। এটাও একটা ভ্যান্ডেরওয়ালস আকর্ষণ বলের উদাহরণ। এবং যেহেতু এই আকর্ষণ বলটা কে প্রোভাইড করতেছে? একটা আয়ন এবং একটা ডাইপোল প্রোভাইড করতেছে, এই জন্য এই ধরনের ভ্যান্ডেরওয়ালস আকর্ষণ বলকে আমরা কি নাম দিব? আয়ন ডাইপোল আকর্ষণ বল দিব। ঠিক আছে, ঠিক আছে ভাই, একটা উদাহরণ দিতেন। আচ্ছা উদাহরণ, মনে করো আচ্ছা আয়ন ডাইপোল আকর্ষণ বল তোমরা কোথায় দেখো বলো তো ভাইয়া? তোমাদের কি মনে আছে যখন আমরা কোন একটা আয়নিক যৌগ পানিতে দিই তখন আয়নিক যৌগটা পানিতে দ্রবীভূত হয়ে যায়? ঠিক আছে, হয়ে যায় না? তখন কি ঘটে বলো তো ভাইয়া? এখানে পানি থাকে, পানি থেকে থাকে ডাইপোল থাকে, তাই না? পানি থেকে থাকে ডাইপোল থাকে, এখানে আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক থাকে। তো যখন আয়নিক যৌগ দ্রবীভূত করি তখন কে আসে? একটা আয়ন আসে না? তো এই আয়নের সাথে কি হয়, এই ডাইপোলের কি হয় বলতো? একটা বন্ধন তৈরি হয়, যেটাকে আমরা কি বলি ভাইয়া বলতো? আয়নিক যৌগটা পানিতে দ্রবীভূত হয়ে গেছে, এটা বলি। এটা কি বলতো ভাই? এটা কিন্তু একটা আয়ন ডাইপোলের উদাহরণ। ঠিক আছে, এটাও কিন্তু একটা ভ্যান্ডেরওয়ালস আকর্ষণ বল। তার মানে তোমার যে পানিতে দ্রবীভূত হইতেছে একটা আয়নিক যৌগ, সেটা কোন বন্ধনের কারণে দ্রবীভূত হইতেছে বলতো ভাইয়া? ভ্যান্ডেরওয়ালস বন্ধনের কারণে। ঠিক আছে, এভাবে কি ভাবছিল আগে কখনো যে ভাই আয়নিক যৌগ যে দ্রবীভূত হইতেছে ওইটাকেও আমরা একটা রাসায়নিক বন্ধনের নাম দিচ্ছি যেটাকে ভ্যান্ডেরওয়ালস আকর্ষণ বল বলে? মনে করো তোমার একটা ডাইপোল আছে। ঠিক আছে, এখানে কি আছে? একটা ডাইপোল আছে। ডাইপোল মানে কি বলতো ভাই? পজিটিভ আছে আর নেগেটিভ আছে। এবং এখানে কি আছে বলতো ভাই? একটা অপোলার অণু আছে। ঠিক আছে, এখানে কি আছে? একটা অপোলার অণু আছে। তো এটাতে ডাইপোল আছে, ডাইপোল মানে কি? এটা হচ্ছে একটা পোলার অণু, এটা হচ্ছে কি? একটা অপোলার অণু। এখানে কোনো ডাইপোল নাই, এটা হচ্ছে কি? অপোলার। যখন তুমি কাছাকাছি আনবা, ঠিক আছে, যখন তুমি কাছাকাছি আনবা, শোনো আরো একটা কথা, ভ্যান্ডেরওয়ালস আকর্ষণ বলের মধ্যে আয়ন ডাইপোল আকর্ষণ বলের মান সবচেয়ে বেশি। এটার মানে কি বলো তো ভাই? সবচেয়ে বেশি। তাহলে ভ্যান্ডেরওয়ালস আকর্ষণ বল যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ভ্যান্ডেরওয়ালস আকর্ষণ বল কোনটা? আয়ন ডাইপোল আকর্ষণ বল যেটা, সেটা। ঠিক আছে, কেন শক্তিশালী বুঝতেছি? এখানে একটা আয়ন থাকে টোটালি, তাই না ভাইয়া? ভাইয়া ওই ডাইপোল ডাইপোল ডাইপোল, হ্যাঁ ডাইপোল ডাইপোল থেকে আয়ন ডাইপোল, এটা নিঃসন্দেহে শক্তিশালী। আয়ন ডাইপোলের মান কেন বেশি? এটা কেন বেশি হবে তুমি বলো? যদি ডাইপোল থাকে তার কি কোনো ইলেকট্রনের চাহিদা আছে বা পজিটিভের চাহিদা আছে? এই আছে, সে কিন্তু স্থিতিশীল। বাট তারপরেও তার হালকা আংশিক ঋণাত্মক পার্ট আছে। ঠিক আছে, এই ঋণাত্মক যেটা দেখতেছে এটা কি ফুল ঋণাত্মক নাকি আংশিক ঋণাত্মক বলো তো ভাইয়া? এটা কিন্তু আংশিক ঋণাত্মক। বাট এর তো জ্বালা উঠে গেছে, তারটা তো ফুল ঋণাত্মক, তাই না? এটা কি আংশিক ঋণাত্মক ভাইয়া? এটা আংশিক ঋণাত্মক, এটা কিন্তু ফুল ঋণাত্মক। এখন একটা জিনিস আংশিক ঋণাত্মক আর একটা জিনিস ফুল ঋণাত্মক, ঠিক আছে?
একটা হচ্ছে একটা বিয়ে করে ফেলছে আর একটা বিয়ে করবে, আরেকজন হচ্ছে বিয়েই করেনি, এখনো সিঙ্গেল মানুষ, কার বিয়ে করার ইচ্ছা বেশি থাকে বলো তো? যে বিয়েই করেনি তার, তাই না? কারণ যে একবার করে ফেলছে তার তো আসলে অত বেশি ইচ্ছা থাকে না। তো এভাবে তোমরা চিন্তা করতে পারো। তো দেখো ডাইপোলের উদাহরণ ওই পানির অণুগুলো না, পানির সাথে পানি, তারপরে হচ্ছে তোমার অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়া, অসংখ্য উদাহরণ আছে, HCl এর সাথে HCl, ঠিক আছে, H2SO4 এর সাথে H2SO4, H2SO4 তো আয়নিক, আচ্ছা বাদ দাও, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এবার দেখো ডাইপোল আর হচ্ছে কি অপোলার অণু আসলো, ঠিক আছে। এখন তোমরা কি তড়িৎ আবেশ নামে একটা কনসেপ্ট পড়ছিলে, আবেশ কাকে বলে? মনে করো এখানে একটা বস্তু আছে যেটা কি পজিটিভ চার্জে আহিত, তাই না? তো এর সাথে তুমি কি করলা, একটা চার্জলেস আসলা, ঠিক আছে, একটা নিরপেক্ষ জিনিস আসলা। তখন যখন পজিটিভ পাশে আসবে তখন এই নিরপেক্ষ যেই বস্তুটা আছে যেটাতে কোনো চার্জ নাই সেটাতে দুইটা পার্ট তৈরি হয়ে যাবে না? এখানে যে ইলেকট্রন গুলা সেগুলা কোথায় চলে আসবে? এই সাইডে চলে আসবে, আর পজিটিভ গুলা বিপরীত পাশে চলে যাবে। এই ঘটনাটাকে আমরা কি বলতাম বলতো ভাইয়া? তড়িৎ আবেশ বলতাম, মনে আছে? এবং এই যে যেটাতে এরকম তৈরি হইতো এটাকে আমরা কি বলতাম, আবিষ্ট বলতাম না? যে ভাইয়া এটা আবিষ্ট হইছে, এই বলতাম না এটা? জি ভাই, একটা আবিষ্ট আর একটা আবেশিত। হ্যাঁ আবেশিত, আবেশিত কে জানে, ওইটা আমার মনে নেই, বাট এটাকে আমরা আবিষ্ট বলতাম। এখন দেখো তো ভাইয়া, ধরো এটা ডাইপোল এবং এটা কি একটা অপোলার। যখন তুমি ডাইপোলটাকে অপোলারের কাছাকাছি আনবা তখন বলো তো ভাইয়া এটা অপোলার, ঠিক আছে, বাট এখানে কি ইলেকট্রন নাই? আছে তো, তাই না? ইলেকট্রন আছে। যখন তুমি ডাইপোলের কাছাকাছি আনবা এই অপোলারটা কি হয়ে যাবে বলো তো ভাইয়া? অপোলারে কিন্তু কি হবে, আচ্ছা আমি ইয়ে লিখি, তো এটা প্রথমে কি ছিল? অপোলার ছিল। তো অপোলারটা কি হয়ে যাবে বলো তো ভাই? অপোলার যে ইলেকট্রন গুলা এখানে কি আছে, এই নেগেটিভ প্রান্তটা আনছো, তাহলে ইলেকট্রন গুলা কি হয়ে যাবে বলো তো ভাই? এখান থেকে দূরে সরে যাবে না? এবং এই পজিটিভ গুলা কি ইলেকট্রনের পাশাপাশি চলে আসবে না? তো এটা অপোলার ছিল। যখন এটা অপোলার ছিল তখন এটাতে কি কোনো ডাইপোল ছিল? ডাইপোল ছিল না। যখন তুমি একটা ডাইপোল অণুকে তার কাছাকাছি আনছো তখন এটাতে কি একটা ডাইপোল সৃষ্টি হয়ে গেছে না বলো তো ভাইয়া? এটাকে কি তখন আর আমরা ডাইপোল বলবো নাকি কি বলবো, আবিষ্ট ডাইপোল বলবো না? যেহেতু এটাতে আবিষ্ট হয়েছে এই জন্য এটার নাম আমরা কি দিব, আবিষ্ট ডাইপোল বলবো। তো প্রথমে যেহেতু এটাতে ডাইপোল ছিল না, এটা কিন্তু এটাতে আকর্ষণ করার কোনো কারণ ছিল না, বাট যখন এই ডাইপোলটাকে তুমি এই অণুটার কাছাকাছি আনছো তখন কিন্তু এটা আবিষ্ট হয়ে গেছে। আবিষ্ট হয়ে কি তৈরি হয়েছে বলো তো? একটা ডাইপোল কিন্তু তৈরি হয়েছে। এখন বলো এই আবিষ্ট ডাইপোলটাকে, ডাইপোলটাকে আকর্ষণ করবে? করবে, অবশ্যই করবে, যদিও কম হবে, মানে আকর্ষণ বলটার মান অনেক কম হবে, বাট করবে তো, করবে তো। এটাও কিন্তু কি একটা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের উদাহরণ, এবং এটাকে আমরা কি বলি, ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল, ঠিক আছে, ডাইপোল আবিষ্ট ডাইপোল, ঠিক আছে। আবিষ্ট ইংলিশ হচ্ছে ইনডিউসড, তো ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন বলি এটাকে আমরা। তোমাদের কি বুঝতে অসুবিধা হইতেছে ভাইয়া? ভাইয়া হ্যালো, না ভাইয়া, আচ্ছা বুঝতে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা আরো একটা কেস দেখি, চার নাম্বার কেস। এরকম আরো অনেক কেস থাকতে পারে। চার নাম্বার কেস যেটা দেখবো, মনে করো তুমি দুইটা অপোলার অণুকে কাছাকাছি আনলা, ঠিক আছে, একটা ক্লোরিন আর একটা ক্লোরিনের কাছাকাছি আনলা, ঠিক আছে। তো দুইটাতে কি কোনো ডাইপোল আছে? দুইটাতেই কোনো ডাইপোল নেই, দুইটাকে তুমি কাছাকাছি আনছো, ঠিক আছে। এখন বলো তো ভাইয়া, এই যে আমরা এই ক্লোরিন অণুটা কথা, অণুটার কথা বলতেছি, এই অণুটাতে কি আছে? অণুটাতে পরমাণু আছে এবং পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, এবং তার চারপাশে কে ঘটতেছে, ইলেকট্রন ঘুরতেছে, তাই না? তার চারপাশে কি ঘটতেছে, ইলেকট্রন ঘুরতেছে। দেখো তো ভাইয়া, আমি চিন্তা করলাম এটা হচ্ছে সেই পরমাণুর নিউক্লিয়াস, এর চারপাশে কি করতেছে, ইলেকট্রন ঘুরতেছে, এবং এর পাশে কি আছে বলো তো, আরো একটা পরমাণু আছে, তাই না? এটা কি বলতো, এটা হচ্ছে এই এই অণুটার পরমাণু। এখন ইলেকট্রন ঘুরতে ঘুরতে একটা সময় কি আসবে না যে ভাই ইলেকট্রন এই পাশে চলে আসছে, মানে খুব কম সময়ের জন্য? তখন ইলেকট্রন যদি এই পাশে চলে আসে বলতো ভাই, এই পাশটা ঋণাত্মক হয়ে যাবে না এবং এটা কি একটু ধনাত্মক হয়ে যাবে না? যদি এটার মান অনেক কম এবং খুব কম সময়ের জন্য ঘটে, ঠিক আছে, মানে সার্টেন টাইম 0.00001 সেকেন্ডের জন্য এরকম কি ঘটনা ঘটবে না যে ভাই ইলেকট্রনটা এই সাইডে আছে? ঘটবে না, ঘটবে,
ঘটবে, তখন এখানে কি বলতো ভাই, আংশিক ধনাত্মক আর আংশিক ঋণাত্মক প্রান্ত তৈরি হবে, তার মানে সে নিজে নিজে কি হয়েছে আবিষ্ট হয়েছে খুব কম সময়ের জন্য, খুব সূক্ষ্মভাবে চিন্তা করো, খুব কম সময়ের জন্য। ইলেকট্রন তো ঘুরতেছে ভাইয়া, ঘুরতে ঘুরতে একটা সময় কি আসবে না যখন ইলেকট্রনটা এক পাশে আছে, আসবে কিন্তু, তার মানে কি খুব কম সময়ের জন্য কিন্তু এখানে আবিষ্ট ডাইপোল তৈরি হয়েছে। এখন এই আবিষ্ট ডাইপোলের চক্করে এখানেও কি হবে বলতো ভাই, আবিষ্ট ডাইপোল তৈরি হবে না যেহেতু কাছাকাছি আছে, এই তৈরি হবে না খুব কম সময়ের জন্য, খুব কম সময়ের জন্য কিন্তু এখানেও আবিষ্ট ডাইপোল যেটা সেটা তৈরি হবে। তো যখন দুইটা অপোলার অণু আমরা কাছাকাছি আনি তাহলে খুব কম সময়ের জন্য তাদের মধ্যে কি তৈরি হয়, ইনডিউসড ডাইপোল বা আবিষ্ট ডাইপোল তৈরি হয়, এবং এই আবিষ্ট ডাইপোলের কারণে তাদের মধ্যে কি আসে একটা আকর্ষণ আসে, যেটাকে আমরা কি বলি দুইটা কি সময় ঘটবে, কি 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 মানে এটা ঘটা, শোনো এটা ঘটার সাথে সাথে এটাতে ঘটবে, ঠিক আছে, এটা ঘটার সাথে সাথে এটাতে ঘটবে, এবং বুঝতেই পারতেছো এই আকর্ষণ বলটা খুব ছোট হবে, এই আকর্ষণ বলটার মান কি হবে অনেক কম হবে, ঠিক আছে, এবং ওইটা ঘটার সাথে সাথে কেন আরেকটা ঘটে, কারণ এই শোনো ওই আমাদের যে প্রকৃতি মানে পরমাণু সমূহের যে প্রকৃতি বা আয়নের যে প্রকৃতি ভাইয়া, সে যখন কাছে আশেপাশে পজিটিভ কাউকে পায় ঋণাত্মক জিনিসগুলা হুশ থাকে না, বুঝছো, মনে করো এখানে অনেকগুলো ইলেকট্রন আছে, তো সে হচ্ছে পজিটিভটাকে পাইলো, পাওয়ার সাথে সাথে সে যায় তার সাথে বন্ধন গঠন করতে, ঠিক আছে, একটু লেট করবে না। আবার মনে করো এখানে ইলেকট্রন আছে, ঠিক আছে, এই সাইডে একটা পজিটিভ আছে, যখন দেখবি ইলেকট্রন আছে সাথে সাথে কি করবে, সে তার সাথে বন্ধন গঠন করার ট্রাই করবে, এটা হচ্ছে নেচার, কেমন, পজিটিভ নেগেটিভ কে পাইলে খুশি থাকে না, কেমন ভাইয়া, এই আবিষ্ট ডাইপোলটা খুব কম সময়ের জন্য ঘটবে না, হ্যাঁ খুব কম সময়ের জন্য ঘটবে এবং এটার মান খুবই দুর্বল হবে, বুঝতেই পারতেছো, ঠিক আছে, মানে খুব কম সময়ের জন্য হলো, যেগুলো শিখলাম তা মানে ওগুলার মধ্যে এই ভ্যানডারওয়ালস আকর্ষণ বলটা সবচেয়ে কম, অবশ্যই সবচেয়ে কম, এবং এই ফোর্সটা আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল না, এই ফোর্সটার একটা স্পেশাল নাম আছে, এটার নাম হচ্ছে ভাই লন্ডন ফোর্স, কি নাম বলতো, এটার একটা কি নাম আছে, স্পেশাল নাম আছে, যেটাকে আমরা লন্ডন বল বলি, কি বলি, লন্ডন বল বলি, এবং যতগুলো ভ্যানডারওয়ালস আকর্ষণ বল পড়ছি তার মধ্যে এই লন্ডন বলের মান কি সবচেয়ে কম এবং এটা কি সবচেয়ে দুর্বল। তো তোমাদের বইতে ভ্যানডারওয়ালস আকর্ষণ বলের যে সংজ্ঞাটা দিছে সেটা মূলত কি বলতো ভাইয়া, এই লন্ডন বল দিছে, ঠিক আছে, লন্ডন বল বলতে কি বুঝাইছে ভাইয়া, এই যে আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোলের মধ্যে যে ভ্যানডারওয়ালস আকর্ষণ বলটা থাকে ওইটার নামই হচ্ছে লন্ডন বল, ঠিক আছে, ঠিক আছে, আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোলের মধ্যে যে ভ্যানডারওয়ালস আকর্ষণ বলটা আছে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা লন্ডন বল বলি, এবং বইতে ভ্যানডারওয়ালস আকর্ষণ বল বলতে মূলত লন্ডন বলের সংজ্ঞাটা তারা দিয়ে দিছে, যদি ওইটা কারেক্ট না, দেখতেছো যে ভাইয়া ওই যে ভ্যানডারওয়ালস আকর্ষণ বল আর অনেক ধরনের হতে পারে, তাই না, তাহলে ভাইয়া এটার সংজ্ঞাটা কিভাবে হবে, ভ্যানডারওয়ালস আকর্ষণ বল কোন একটা সমযোজী অণু, কোন একটা সমযোজী অণু অন্য কোন অণু বা আয়নের সাথে যে আকর্ষণ বল দ্বারা পরস্পর আবদ্ধ থাকে তাকে আমরা ভ্যানডারওয়ালস আকর্ষণ বল এভাবে দিতে পারো, ঠিক আছে, কোন একটা সমযোজী অণু আরেকটা সমযোজী অণু বা আয়নের সাথে যে বন্ধন দ্বারা পরস্পর কি থাকে যুক্ত থাকে তাকে আমরা ভ্যানডারওয়ালস আকর্ষণ বল, ঠিক আছে, অবশ্যই একটা সমযোজী অণু হইতেই হবে, দুইটাই আয়ন হয়ে গেলে সমস্যা, দুইটা আয়ন হয়ে গেলে কিন্তু কি হয়ে যাবে, আয়নিক বন্ধন হয়ে যাবে, এই জিনিসটা মাথায় রাখা লাগবে, অবশ্যই একটা সমযোজী যৌগ থাকা লাগবে, সেটা পোলার হোক অপোলার হোক আমাদের কোনো জানার বিষয় না, পোলার হইতে পারে অপোলারও হইতে পারে, এবং আরেকটা কি বলতো, আরেকটা হয় সমযোজী অণু হবে অথবা কি হবে কোন একটা আয়ন হবে, ঠিক আছে, ঠিক আছে, তো আশা করি তোমরা ভ্যানডারওয়ালস শুনি না, কি বলতো আবার বা সংজ্ঞাটা একবার বলেন, আচ্ছা কোন একটা সমযোজী যৌগ বা সমযোজী অণু আরো একটি সমযোজী অণুর সাথে বা আয়নের সাথে যেই বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তাকে আমরা কি বলি, ভ্যানডারওয়ালস আকর্ষণ বল, ঠিক আছে, অবশ্যই একটা সমযোজী অণু হতে হবে, তবে বইতে কিন্তু তোমার লন্ডন বলের ফোর্সটাকেই তোমার ভ্যানডারওয়ালস ফোর্সের সংজ্ঞা হিসেবে নিয়েছে, তো তোমরা যদি বইয়ের সংজ্ঞাটা লিখো তোমাদের হয়তো নাম্বার কাটবে না, বাট অন্তরের অন্তরস্থল থেকে আমরা সবাই জানি, বইও জানে যে ওইটা ভুল, কারণ যখনই ভ্যানডারওয়ালস আকর্ষণ বলের সংজ্ঞা দিছে তারপরেও এই কথাগুলা, তারপরেই দেখবা এই কথাগুলা তার উল্লেখ করছে যে এরকম এরকম হইতে পারে, তো বইও জানে যে ওইটা আসলে ভুল সংজ্ঞা, এবং শুধুমাত্র এটা যে বাংলাদেশের বইয়ে ভুল লেখছে এরকম না, সংজ্ঞাটা আসলে ইন্ডিয়ার বইতে ভুল লেখা, ঠিক আছে, তো আবার সংজ্ঞা লেখার পরে কিন্তু এই জিনিসগুলো বলে দিচ্ছে, তো ওইটা টিচারের দায়িত্ব পড়ানোর সময় বলে দাও, ঠিক আছে, সবাই বলে, আমিও বলে দিলাম,
আচ্ছা দেখো, আমরা যে এখানে চার প্রকার দেখছি, ভেন্ডোরাস আকর্ষণ বল, এছাড়া ভেন্ডোরাস আকর্ষণ বল আরো এক ধরনের আছে, সেটা হচ্ছে আয়ন আবিষ্ট টাইপ আকর্ষণ বল আর কি। তো একটা আয়ন কি করে, একটা অপোলার সমযোজী অণুকে কি করে পোলারিত করে, মানে আবিষ্ট করে, আবিষ্ট করে তারপরে হচ্ছে তাদের মধ্যে আকর্ষণ বল হয়। তো ওই পাঁচ প্রকৃতির মূলত হচ্ছে ভেন্ডোরাস আকর্ষণ বল আছে। তার মধ্যে কি বলতো, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা? আয়ন ডাইপোল আকর্ষণ বল যেটা, ঠিক আছে। তো এভাবে শক্তির ক্রম যদি আমরা চিন্তা করি, সবচেয়ে দুর্বল বল কোনটা বলতো ভেন্ডোরাস আকর্ষণ বলের মধ্যে? সবচেয়ে দুর্বল বল কিন্তু লন্ডন বল যেটা, সেটা এখন লন্ডন বল যেটা সেটা এমনিতেই দুর্বল, এবং এই লন্ডন বল যেটা সেটা কাদের মধ্যে দেখা যায়? যারা হচ্ছে বিশুদ্ধ সমযোজী প্রকৃতির বা অপোলার সমযোজী প্রকৃতির। যেমন একটা ক্লোরিন অণু যদি তুমি নাও, আরেকটা ক্লোরিন অণুর মধ্যে যে আকর্ষণ বলটা থাকবে সেটা কোন ধরনের আকর্ষণ বল হবে? লন্ডন বল হবে। বা কি হবে বলতো, এটাকে আমরা আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল আকর্ষণ বলও বলতে পারি, ঠিক আছে, যেটা ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলের একটা পার্ট। অবশ্যই কি হবে বলতো, অপোলার দুইটা অণুর মধ্যকার যে আকর্ষণ বল সেটা কি পোলার দুইটা অণুর মধ্যে আকর্ষণ বল অপেক্ষা কি হবে? কম হবে। অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়ার যে আকর্ষণ বলটা হবে সেটা নিশ্চয়ই ক্লোরিনের সাথে ক্লোরিনের আকর্ষণ বল যেটা সেটা অপেক্ষা বেশি হবে, কারণ অ্যামোনিয়াতে কি আছে, ডাইপোল আছে, পোলারিটি আছে, ক্লোরিনে কিন্তু পোলারিটি নেই। তো আমরা একটু লন্ডন বল নিয়ে কথা বলি। তো লন্ডন বলে যে ঘটনাটা ঘটে সেটা কি ঘটে বলতো, আবিষ্ট ডাইপোল সৃষ্টি হয় একটা খানিক সময়ের জন্য, অল্প সময়ের জন্য, এই সাইডে পজিটিভ এই সাইডে নেগেটিভ অংশের সৃষ্টি হয়, এবং পাশাপাশি যে অণুটা থাকে সেখানেও কি খানিক অল্প সময়ের জন্য পজিটিভ আর নেগেটিভ অংশের সৃষ্টি হয়। এখন দেখো তো, এই যে এক পাশে ইলেকট্রন মেঘ সরে গেল, এক পাশে নেগেটিভ হওয়া মানে কি, আমাদের যে অণুর মধ্যে ইলেকট্রন মেঘ থাকে ওই ইলেকট্রন মেঘটা একদিকে সরে গেছে, তাই না? এখন ইলেকট্রন মেঘটা কখন বেশি পরিমাণে সরবে বলতো, যেই অণুতে ইলেকট্রন মেঘের পরিমাণ বেশি সেই অণুতে কি ইলেকট্রন মেঘটা বেশি পরিমাণে সরবে না? মনে করো ক্লোরিন অণু, একটা ক্লোরিন অণুতে তোমার যে পরিমাণ ইলেকট্রন আছে তার চেয়ে নিঃসন্দেহে কি একটা ব্রোমিন অণুতে ইলেকট্রন মেঘের পরিমাণ কি অনেক বেশি? তার চেয়ে কি বলতো ভাইয়া, ফ্লোরিন অণুতে ইলেকট্রন মেঘের পরিমাণ কি একটু কম, তাই না? ফ্লোরিন অণুতে সবচেয়ে কম, তার চেয়ে কি ক্লোরিন অণুতে বেশি, এবং তার চেয়ে কি ব্রোমিনে সবচেয়ে বেশি। এখন তুমি চিন্তা করো, তাহলে বিকৃতিটা কার বেশি ঘটবে, ঠিক আছে? এই যে নেগেটিভ আয়নটা বা ইলেকট্রন মেঘটা একদিকে সরে গেল, পজিটিভ চার্জ আরেকদিকে আসলো, এই বিক্রিয়াটা কার ক্ষেত্রে বেশি ঘটবে, যার ক্ষেত্রে ইলেকট্রন মেঘ বেশি? তার মানে ইলেকট্রন সংখ্যার উপরে কিন্তু এই যে আবিষ্ট ডাইপোল সৃষ্টি হওয়ার বিষয়টা অনেকাংশে নির্ভরশীল। যেই পরমাণুর কি বলতো, যেই পরমাণুর ইলেকট্রন মেঘের পরিমাণ যত বেশি তার কিন্তু কি হয়, তার কিন্তু আবিষ্ট ডাইপোল সৃষ্টি হওয়ার যে প্রবাবিলিটি সেটা বেড়ে যায়। কেন বেশি ইলেকট্রন, ইলেকট্রন মেঘ বড়, সেটা কি, সেটা কি হয়ে যাওয়া অনেক ইজি, বিকৃত হওয়া অনেক বেশি ইজি না? তো এই ইলেকট্রনটা কি খুব সহজেই বিকৃত হতে পারে, ঠিক আছে? তো এখানে যে হারে এখানে নেগেটিভ আয়ন সৃষ্টি হবে, এই ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু একই হারে নেগেটিভ আয়ন সৃষ্টি হবে না। তার মানে দেখো তো ভাইয়া, এই ইলেকট্রন মেঘ যদি বেশি হয়, তোমার এই আবিষ্ট ডাইপোলটার পাওয়ার কি হবে, একটু বেশি হবে না? আবিষ্ট ডাইপোলটার পাওয়ার একটু বেশি হবে, তাহলে এই ব্রোমিনের ক্ষেত্রে তোমার আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোলের যে পাওয়ার গুলা, এই পাওয়ার গুলা নিশ্চয়ই ক্লোরিনের যে আবিষ্ট ডাইপোল আছে সেটার চেয়ে কি হবে, অবশ্যই শক্তিশালী হবে। এটা কার উপর ডিপেন্ড করতেছে, এটা ইলেকট্রন মেঘের উপরে ডিপেন্ড করতেছে, ব্রোমিনে ইলেকট্রন মেঘ বেশি, ক্লোরিনে কি ইলেকট্রন মেঘ কম। তো এই জন্য কি ব্রোমিনের যে আবিষ্ট ডাইপোলটা সেটা কি হবে, পাওয়ারফুল হবে, ক্লোরিনেরটা কি হবে, কম হবে, কারণ বিকৃতিটা বেশি ঘটবে ব্রোমিনের ক্ষেত্রে। ইলেকট্রন মেঘ বেশি হলে বিকৃতি তো এমনিতেই বেশি ঘটবে। এখন বিকৃতি যদি বেশি ঘটে তাহলে কি হবে, এই সাইডে নেগেটিভ চার্জ হবে বেশি, এই সাইডে পজিটিভ চার্জ হবে কি বেশি, তাহলে তাদের মধ্যকার যে পাশাপাশি দুইটা মনোর মধ্যকার যে ভ্যান্ডোরাস আকর্ষণ বল যেটা, সেটাও বেশি হবে না, অবশ্যই বেশি হবে। সে তুলনায় ক্লোরিনের কি হবে, আরেকটু কম হবে না, অবশ্যই কম হবে। তার মানে ইলেকট্রন সংখ্যা যার বেশি তার কি, তার হচ্ছে লন্ডন বল বা আবিষ্ট ডাইপোল আকর্ষণ বলটা কি বেশি, আর ইলেকট্রন সংখ্যা যার কম তার কি লন্ডন বলও কম, ঠিক আছে, বা আবিষ্ট ডাইপোল আকর্ষণ বলও কম। এখন ইলেকট্রন কাদের বেশি হয়, যাদের কি আণবিক ভর বেশি, তাই না? যাদের আণবিক ভর বেশি তাদের কি হয়, ইলেকট্রন মেঘ বেশি হয়, আর যাদের আণবিক ভর কম তাদের কি হয়, ইলেকট্রন মেঘ কম হয়। তাহলে তুমি দেখতেই পারতেছো, তুমি যদি ফ্লোরিন অণু নাও বা ক্লোরিন অণু নয় বা ব্রোমিন অণু নয়, এই তিনটার মধ্যে কার লন্ডন বলের মানটা বেশি হবে, অবশ্যই ব্রোমিনের লন্ডন বল যেটা সেটা কি হবে, সবচেয়ে বেশি হবে, তার চেয়ে ক্লোরিনের, এবং সবচেয়ে কম লন্ডন বল কার হবে, ফ্লোরিনের। এই জন্য তোমরা দেখবা ব্রোমিন যেটা সেটা স্বাভাবিক অবস্থায় কোন অবস্থায় থাকে, তরল অবস্থায় থাকে, ক্লোরিন থাকে কি গ্যাসীয়, ফ্লোরিনও থাকে গ্যাসীয়, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আসে যে আণবিক ভর এবং কি, আণবিক ভর এবং ইলেকট্রন মেঘের উপরে কি থাকে, এই ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলের মধ্যে লন্ডন বল যেটা সেটা নির্ভরশীল, ঠিক আছে? যেই অণুর আণবিক ভর যত বেশি বা ইলেকট্রন মেঘ যত বেশি তার কি লন্ডন বল তত বেশি, ঠিক আছে? যেই অণুর আণবিক ভর যত বেশি তার লন্ডন বল কিন্তু তত বেশি। আমরা পড়বো হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে? এবার আমরা কি নিয়ে পড়াশোনা করব, হাইড্রোজেন বন্ধন। তো শুরুতেই একটা কথা মনোযোগ দিয়ে শুনো, হাইড্রোজেন যে বন্ধনটা পূর্বে রসায়নে, পূর্বে হাইড্রোজেন বন্ধনকে ভ্যান্ডারওয়ালস বন্ধনের একটা
টাইপ হিসেবে কল্পনা করা হইতো। কি করা হইতো বলতো? হাইড্রোজেন বন্ধনকে ভ্যানডারওয়ালস আকর্ষণ বলের কি একটা টাইপ হিসেবে আলোচনা করা হইতো। পরে দেখলো ভাইয়া হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব এত বেশি, এজন্য কি করছে বলতো, হাইড্রোজেন বন্ধন নিয়ে আলাদা একটা সেগমেন্ট তৈরি করে ফেলছে। তো হাইড্রোজেন বন্ধন আসলে কি বলতো ভাইয়া, প্রকৃতপক্ষে সেটাও কি এক ধরনের ভ্যানডারওয়ালস আকর্ষণ বল। ঠিক আছে, তো এখন দেখো আমরা ভ্যানডারওয়ালস আকর্ষণ বল নিয়ে যে পড়াশোনা করতেছিলাম তখন শুরুতেই কি পড়ছিলাম বলতো, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল পড়ছিলাম, তাই না? দেখো তো ভাইয়া, হাইড্রোজেন তৈরি করতেছে তখন ওই ভ্যানডারওয়ালস আকর্ষণ বলকে আর আমরা ভ্যানডারওয়ালস আকর্ষণ বলবো না, ওইটাকে আমরা তখন কি বলবো বলতো ভাইয়া, ওইটাকে আমরা তখন বলবো হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধন আসলে ভ্যানডারওয়ালস আকর্ষণ বলের একটা টাইপ, এবং কোন টাইপ বলতো ভাইয়া, ডাইপোল ডাইপোল আকর্ষণ বলের টাইপ, যেখানে ডাইপোলের পজিটিভ পোল যেটা, ধনাত্মক প্রান্ত যেটা, সেটা কে তৈরি করতেছে, হাইড্রোজেন তৈরি করতেছে। তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখে ফেলি। মনে করো তোমার কাছে HCl আছে, ঠিক আছে, HCl অবশ্যই একটা ডাইপোল থাকবে, যেখানে পজিটিভ প্রান্তটা কে ক্রিয়েট করতেছে, হাইড্রোজেন ক্রিয়েট করতেছে, এবং নেগেটিভ প্রান্তটা কে ক্রিয়েট করতেছে, ক্লোরিন ক্রিয়েট করতেছে। এখন HCl যখন আমরা নিবো তখন তার একটা HCl নিবো না, আরো অনেকগুলো HCl নিবো না, এখানেও কি থাকবে, ডাইপোল থাকবে, তাই না, পজিটিভ নেগেটিভ। এখন দেখো তো ভাইয়া, এই যে এটার নেগেটিভ এটার পজিটিভ দ্বারা আকর্ষিত হবে না, আকর্ষিত হবে, তাই না? তো এটা অবশ্যই কোন ধরনের বন্ধন, এটা অবশ্যই একটা ভ্যানডারওয়ালস বন্ধন, এবং ভ্যানডারওয়ালস বন্ধনের মধ্যে কোন টাইপটা বলো তো ভাইয়া, ডাইপোল ডাইপোল টাইপটা, যেটা ডাইপোল একটা ডাইপোলের সাথে আরেকটা ডাইপোলের যে ইন্টারেকশন থাকে, আন্তঃনাবিক আকর্ষণ বল থাকে, সেই টাইপটা। এখন বলো তো এই ডাইপোলের পজিটিভ প্রান্তটা কে ক্রিয়েট করতেছে, হাইড্রোজেন, তখন কি এটাকে আমরা ভ্যানডারওয়ালস আকর্ষণ বল দিব না ভাইয়া, তখন এটার নাম কি হয়ে যাবে, হাইড্রোজেন বন্ধন হয়ে যাবে। আমি ক্লিয়ার করতে পারছি? তাহলে হাইড্রোজেন বন্ধন কি, হাইড্রোজেন বন্ধন হচ্ছে ভাইয়া একটা ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, যে ডাইপোলের পজিটিভ প্রান্তটা কে ক্রিয়েট করে, প্রতি ক্ষেত্রে হাইড্রোজেন ক্রিয়েট করে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন বন্ধন হচ্ছে একটি ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, যেখানে যেখানে পজিটিভ পোল প্রতি ক্ষেত্রে কে ক্রিয়েট করে, হাইড্রোজেন তৈরি করে। ঠিক আছে, বা পজিটিভ পোলে কে থাকে, হাইড্রোজেন থাকে। আমি কি ক্লিয়ার করতে পারছি? তাহলে বলো একটা পানির অণু যখন আরেকটা পানির অণুর কাছাকাছি থাকবে তখন কি থাকবে বলো তো ভাই, এখানে নেগেটিভ পোল, এখানে থাকবে কি, পজিটিভ পোল। আবার দেখো আরেকটা পানির অণু যখন থাকবে তখন এখানে কে থাকবে, পজিটিভ পোল, এখানে কি, নেগেটিভ পোল থাকবে। তো এই যে পজিটিভ নেগেটিভ এর মধ্যে যে আকর্ষণ বলটা, সেটা কি হবে, সেটা হবে একটা ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। এখানে এবং এই ডাইপোলের পজিটিভ পোলটা কে ক্রিয়েট করতেছে, হাইড্রোজেন ক্রিয়েট করতেছে। তাহলে এটা কোন ধরনের বন্ধন হবে, এটা কোন ধরনের বন্ধন হবে বলো তো ভাইয়া, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন হবে। এবং হাইড্রোজেন বন্ধন আমরা এভাবে তীর চিহ্ন দিয়ে দেখাই না, আমরা ডট ডট আকারে দেখাই। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন আমরা কি দিয়ে দেখাই, সবসময় ডট ডট দিয়ে দেখাই। ঠিক আছে, তো এর সাথে কি থাকবে, আরো একটা পানির অণু থাকবে। তো দেখো তো ভাই, এই অক্সিজেন আংশিক ঋণাত্মক, এই হাইড্রোজেন আংশিক বলতে কি অসংখ্য পানির অণু বোঝানো হয়েছে না ভাই, এখানে ডট ডট বলতে বোঝায় তাদের মধ্যে একটা আন্তঃনাবিক আকর্ষণ বল আছে। ঠিক আছে, আর কিছুই না, ঠিক আছে, অসংখ্য বোঝায় আকর্ষণ বলটা বোঝায়, অসংখ্য তো পরে থাকবে। ঠিক আছে, অসংখ্য তো থাকবেই। তো দেখো প্রত্যেকটা পানির অণু, হাইড্রোজেন বন্ধন থেকে যেটা তোমাদের আমি পড়াইছিলাম, H2S গ্যাসীয় কিন্তু H2O তরল কেন, এটা হাইড্রোজেন বন্ধন থেকে কোয়েশ্চেন আছে বলতে, এটা কেন হবে? দেখো পানি তরল, কেন তরল, পানিতে কে থাকে, পানিতে কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকে, এটা পড়াইছিলাম যখন গ্রুপ 16 পড়াইছিলাম। দেখো এখানে কি থাকে, ডাইপোল থাকে, পানিতে কি থাকে, ডাইপোল থাকে। ডাইপোল থাকে মানে কি, আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক প্রান্ত আছে, আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্ত আছে, তারা কি করে বলতো, পরস্পর আকর্ষণ করে, বা এখানে কোন বন্ধন তৈরি হয়, হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। ঠিক আছে, আবার দেখো H2S এ ডাইপোল থাকে ভাইয়া,
আমরা কি জানি পোলারিটি থাকার জন্য, পোলারিটি থাকার জন্য দুইটা পরমাণুর মধ্যে তড়িৎ চালকতার পার্থক্য কমপক্ষে কত হইতে হয়? 0.5 থেকে বেশি হইতে হয়, তাই না? এখন দেখো হাইড্রোজেনের তড়িৎ চালকতা 2.1, সালফারের কত? 2.2। তড়িৎ চালকতার পার্থক্য হচ্ছে 0.1। তাহলে এখানে কি কোনো আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক অংশ থাকবে? যেহেতু অপোলার, অপোলার মধ্যে কে থাকে? লন্ডন বল থাকে, তাই না? হ্যাঁ, আবিষ্ট ডাইপোল, বা যেটার স্পেশাল নাম কি বলতো ভাই, লন্ডন বল, তাই না? একদম স্পেসিফিকলি বলে দিবা ভাই, এখানে লন্ডন বল থাকে। এবং ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের যতগুলো টাইপ আছে তার মধ্যে লন্ডন বলের মান কি সবচেয়ে ছোট না সবচেয়ে কম? না, অবশ্যই সবচেয়ে কম। এই জন্য হচ্ছে অণুগুলার, মানে যখন তুমি হাইড্রোজেন সালফাইডের অণু নিবা, অণুগুলার মধ্যে কি থাকে? আন্তঃনিবিক আকর্ষণ বল অনেক কম থাকে। এবং আমরা জানি অণুগুলার মধ্যে যখন আন্তঃনিবিক আকর্ষণ বল কম থাকে তখন তারা কি অবস্থায় থাকে? গ্যাসে অবস্থায় থাকে। ক্লাস এইটে আমরা পড়ছিলাম। আর আন্তঃনিবিক আকর্ষণ বল যদি বেশি হয় তখন তারা কি হয়? আস্তে আস্তে তরল হয়, তারপরে কি হয়ে যায়? আস্তে আস্তে কঠিন হয়ে যায়। ঠিক আছে, এই ঠিক আছে ভাইয়া। হাইড্রোজেন বল থাকলে কি সেটা তরল হবে? হাইড্রোজেন বন্ধন তরল হবে, বাট একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন যখন অনেক কম হয় তখন কিন্তু আবার গ্যাসই হয়, যেমন অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়ার কিন্তু হাইড্রোজেন বন্ধনই থাকে। ঠিক আছে, অ্যামোনিয়ার সাথে কি বলতো ভাইয়া, অ্যামোনিয়ারও কিন্তু কি থাকে? হাইড্রোজেন বন্ধন থাকে। বাট এই হাইড্রোজেনের বন্ধনের মান কি বলতো? অত বেশি না, তুলনামূলক ভাবে অত বেশি না। কেন বেশি না বলতো ভাইয়া? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে। এখানে দেখো 3.0, এখানে দেখো 2.1, 0.9 হচ্ছে পার্থক্য। হাইড্রোজেন বন্ধন থাকে বাট অত বেশি না। বাট এখানে দেখো তো 3.5 আর হচ্ছে 2.1, পার্থক্য কত? 1.4। ঠিক আছে, এই জন্য এখানে যে ইয়েটা, এখানে যে হাইড্রোজেন বন্ধনটা, এটা একটু শক্তিশালী হয়। ঠিক আছে, তো ওই শক্তির কারণেই আসলে এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় তরল। কেমন? তো তোমাদের স্পেসিফিক্যালি এই কোশ্চেনটাই আসে যে হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কিন্তু পানি কেন তরল? ঠিক আছে, তো কেন তরল? অবশ্যই কার জন্য? হাইড্রোজেন বন্ধনের কারণে। আরো একটা কোশ্চেন আসে, আচ্ছা পানি তিন অবস্থায় থাকে জানো, একটা হচ্ছে গ্যাসীয় অবস্থা, আরেকটা হচ্ছে তরল অবস্থা, আর একটা কি বলতো ভাই, কঠিন অবস্থা। ভাই আর আগামীকালকে প্রাইভেট কেয়ারে আমি দেখাই দিব। তো কিছু টপিক পড়াই লাগবে, যেমন পানির যখন পানি বরফ হয়ে যায় তখন সেটা কোন আকৃতি গঠিত হয় বলতো ভাইয়া? চতুস্থলকীয় স্ট্রাকচার গঠন করে। তো ওইটাও তোমাদের একটু দেখা লাগবে। তারপরে তোমার আরো একটা কোয়েশ্চেন আছে, ওই হাইড্রোজেন বন্ধন যেটা, সেটা কি সবসময় অণুর সাথে অণুরই ঘটে? এরকম কোনো আসলে বাধ্যবাধকতা নাই, তোমরা বই রিডিং করবা তাইলে বুঝবা। একটা নির্দিষ্ট অণুর দুইটা পার্টের মধ্যেও কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারে। তো এগুলো দেখাই দেবো প্রাইভেট কেয়ারে আমি, সমস্যা নেই। তো শুক্রবার 9:30 প্রাইভেট কেয়ার থাকবে। তো তোমাদের যদি কোয়েশ্চেন না থাকে আমি পড়ানোর তো কোনো মানে নেই। তো তোমরা ফাজানের নীতি থেকে শুরু করে রাসায়নিক বন্ধন যেগুলো পড়াইছি, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, হাইড্রোজেন বন্ধন, এগুলো তোমরা আজকে রিডিং করে ফেলবা, আর কালকে প্রাইভেট কেয়ারে আমাকে এই চ্যাপ্টার সম্পর্কে যাবতীয় কোয়েশ্চেন আমাকে করতে পারো, সমস্যা নেই।